নির্বাচনে কি কি প্রশ্নে লড়াই হওয়া উচিত, এই প্রসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এক উন্নয়ন, দুই সকলের জন্য উন্নয়ন, তিন সব ক্ষেত্রের উন্নয়ন। এ সঙ্গে তিনি আরও বলেছিলেন, নতুন প্রজন্ম নতুন যুগের উন্নয়নের কর্মসূচি দেখতে চায়। তার বিশ্বাস ছিল বিজেপি সরকার কেন্দ্রে এমন উন্নয়নের কাজ করছে যে বিরোধী দল শাসিত রাজ্যগুলিকেও পাল্লা দিয়ে উন্নয়নের কাজ করতে হবে। আগামী দিনে তাই উন্নয়নের নিরিখেই ভোট হবে। মজার ব্যাপার হলো, বিরোধীদের দিকে আঙ্গুল তুলে প্রধানমন্ত্রী যখন এই প্রসঙ্গে বলছিলেন, নিজের অলক্ষে তিনটি আঙ্গুল তার নিজের দিকেই নির্দেশিত ছিল। সুতরাং এই প্রসঙ্গের অবতারণা ইতিহাসে ফেলে আসা একটি বিশেষ সমস্যা, ক্রমাগত অবহেলায় এবং সঠিক সমাধানের অভাবে একটি জটিল রোগে সমাজকে জর্জরিত করে চলেছে। সেটি হলো উদ্বাস্তু সমস্যা এবং সঠিক মূল্যায়ন এবং সমস্যার সমাধান সঠিকভাবে না হওয়ার কারণ বশত অনিবার্য ফল হিসেবে ভারতে প্রায় 2 কোটি মানুষ এখন রাষ্ট্রবিহীন হয়ে একটি ভাসমান জনগোষ্ঠীতে পরিণত হওয়ার বিড়ম্বনায় আতঙ্কের দিন গুনছে। অথচ বৃহত্তর রাজনৈতিক দলগুলি এই জটিল সমস্যা নিয়ে কখনোই সেভাবে চিন্তাভাবনা করেননি বা তাদের মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি। এমনকি মানব অধিকার নিয়ে প্রতিনিয়ত আমরা যে সরব হয়ে থাকি সে ব্যাপারে অতুশীল সমাজ মৌনই ছিলেন। প্রশ্নটা এসে যাচ্ছে, ভারতীয় নাগরিক কারা, কিভাবে সেটি স্থির করা হয় এবং উদ্বাস্তুরা হঠাৎই অনুপ্রবেশকারী হয়ে গেল কিভাবে। ইতিহাসে ফেলে আসা এই সমস্যা শুরু হয়েছিল দেশভাগের ফলে। স্বাধীনতার পূর্ব সময় থেকে পুরো 50 দশক জুড়ে যে বিপুল উদ্বাস্তু স্রোত এই দেশে এসেছে তা ক্রমে স্তিমিত হয়ে এখন কার্যত স্তব্ধ। জনগণনার পরিসংখ্যানেই সেটি বোঝা যাবে। ফলে উদ্বাস্তু সমস্যা আর রাজনৈতিক দল বা সুশীল সমাজের এজেন্ডায় নেই। কিন্তু ঘটনা হলো, উদ্বাস্তু স্রোত বন্ধ হলেই সমস্যার সমাধান হয়ে গেছে ভাবাটা ঠিক নয়। যে উদ্বাস্তুরা এখানে এসেছিলেন বা এসেছেন তাদের নাগরিক হিসেবে গ্রহণ করার দায়বদ্ধতাটি কার? উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে একটি গড়িমসি এবং সমস্যাটাকে জিয়ে রাখাটাই ছিল রাজনৈতিক হিডেন এজেন্ডা বা গোপন এক নীতি। আসলে নাগরিকত্ব আইনে অস্পষ্টতা এবং পরবর্তীকালে 1986 সালে ও বিশেষত 2003 সালে অবিবেচনা প্রসূত সংশোধনী উদ্বাস্তুদের নাগরিকত্ব অর্জনের রাস্তার বাধা হয়ে দাঁড়ালো এবং এদেশে বসবাসকারী প্রায় 2 কোটি মানুষকে রাষ্ট্রবিহীন বিপন্ন জনগোষ্ঠীতে পরিণত করে রাখা হলো। যদি একটু অতীতের দিকে আমরা ফিরে তাকাই, বিশেষ করে আমাদের সংবিধান যখন রচিত হয়েছিল তার দ্বিতীয় অধ্যায় 5 নম্বর থেকে 11 নম্বর মোট 7টি ধারা নাগরিকত্ব প্রশ্নকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে 5 এবং 6 ধারায় 3টি করে উপধারা রয়েছে। 5-এর উইদিন ব্র্যাকেট এ ধারায় বলা হয়েছে, যারা ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করবেন তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। অপরদিকে 6-এর উইদিন ব্র্যাকেট বি ধারায় বলা হয়েছে, পাকিস্তান থেকে ভারতে আগত মানুষকে ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিন থেকে ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হবে, যদি তিনি 1948 সালের 19 জুলাই বা তার আগে ভারতে চলে এসে থাকেন। স্পষ্টত রাষ্ট্র নায়কেরা বুঝেছিলেন যে দেশভাগ ও উদ্বাস্তু সমস্যার সমর্থক এবং যেহেতু এই সমস্যার সমাধানে সার্বিক
জনবিনিময় বাস্তবসম্মত নয় এবং ইপ্সিত নয়। সুতরাং উভয় দেশের সরকারই নিজের দেশের সংখ্যালঘুদের স্থানান্তরণের ইচ্ছাকে মর্যাদা দানের কথা ঘোষণা করে উদ্বাস্তুদের দায়িত্ব নিতে অঙ্গীকার করেন। কিন্তু ঘটনা এখানে থেমে থাকল না। পরবর্তীকালে বারে বারে উদ্বাস্তু স্রোত এদেশে আছড়ে পড়তে শুরু করল। 1948 সালের সময়সীমাকে অপ্রাসঙ্গিক করেছে এবং নাগরিকত্ব আইনের সংশোধন অনিবার্য হয়ে দাঁড়াল। 1971 সালে বাংলাদেশ গঠনের পরে সমস্যার কোনো ইতর বিশেষ হয়নি, ফলত ভারতের নাগরিকত্ব আইন 1957, 1960, 1985, 1986, 1992 এবং 2003 সালে অর্থাৎ এই জগৎ মোট 7 বার সংশোধন করা হলো। কিন্তু সমস্যার সমাধানের বদলে জনমানসে ছড়িয়ে দেওয়া হয়েছে এই অতি কথা যে বারবার কাতারে কাতারে যে বাংলাদেশি উদ্বাস্তুরা এই খোলা দরজা দিয়ে অর্থহীনভাবে বলপ্রয়োগ করে প্রবেশ করেছেন, সেটি অর্থহীন নয়, এদেশের অর্থনীতি জন্য এবং মাননীয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মতে জনবিন্যাসের ভারসাম্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। প্রত্যাশিতভাবে বিজেপি এই প্রশ্নে শুধু মুসলিম অনুপ্রবেশের বিপদটাকেই বড় করে দেখছেন। প্রকৃত ঘটনা হল এক্ষেত্রে ভুক্তভোগীরা মুসলিম জনসাধারণ নন। মনে রাখতে হবে অধিকাংশই তারা হিন্দু এবং আরও নির্দিষ্টভাবে বলতে গেলে পরে বলা যেতে পারে তারা দরিদ্র সীমার নিচু রেখায় বা নিচুতলায় অশিক্ষিত এবং নিপীড়িত হিন্দু জনগোষ্ঠী যাদের সংখ্যা প্রায় 2 কোটি। এই উদ্বাস্তু স্রোত নিয়ে এসব কথা যারা বলেছেন তারা দেশভাগের সেই বেদনাদায়ক ইতিহাসটিকে মনে রাখার প্রয়োজন বোধ করেননি বা খুঁটিয়ে দেখেননি বা অনুভব করেননি। এক বিপুল সংখ্যালঘু সম্প্রদায় একযোগে দেশত্যাগ করলে উভয় দেশের বিপর্যয় অনিবার্য স্বীকৃত। দেশের নেতারাই দেশান্তরের গতি স্রোত ও বিলম্বিত করতে চেয়েছিলেন, এই জন্যই সংখ্যালঘুদের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য ভারতের সংবিধানে যেমন 26, 29 এবং 30 নম্বর ধারায় বিশেষ অধিকার স্বীকৃত রয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা একান্ত আবশ্যক, পাকিস্তানের সংবিধানেও 205, 206, 207 ধারায় সংখ্যালঘু সম্প্রদায় বা তপশিলীদের জন্য বিশেষ সুবিধা ঘোষিত রয়েছে। অনেকের হয়তো জানা নেই যে পাকিস্তান সরকার এর জন্য 20% চাকুরি সংরক্ষিত রেখেছেন, যা 10% তপশিলীদের জন্য, 9% উচ্চ বর্ণ হিন্দুদের জন্য এবং 1% বৌদ্ধদের জন্য সংরক্ষিত রয়েছে। এসবেরই লক্ষ্য ছিল নাগরিকদের মনে আস্থা ফিরিয়ে আনা যাতে তারা দেশত্যাগ না করেন। এই জন্য 1950 সালের 8ই এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং লিয়াকত আলীর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেহরুজি তার 2 মন্ত্রী চারুচন্দ্র বিশ্বাস এবং অনিল চন্দ্রকে পূর্ব পাকিস্তানে পাঠিয়েছিলেন সেদেশের সংখ্যালঘুদের বুঝিয়ে দেশত্যাগ নিরস্ত্র করতে। তখনই ভারত সরকার অঙ্গীকার করে প্রয়োজনে বিলম্বে দেশত্যাগ করলেও সরকার সহযোগিতা করবে। ভারত সরকারের এই আশ্বাসের উপরে ভরসা করেই বহু মানুষ ওদেশে থেকে যাওয়ার চেষ্টা করলেন। এর একটা শ্রেণীর দৃষ্টিকোণও ছিল, সমৃদ্ধ শিক্ষিত বর্ণ হিন্দুদের পক্ষে দেশত্যাগ করা কিন্তু সহজ ছিল, দরিদ্র অশিক্ষিত দলিত হিন্দুদের পক্ষে সাত তাড়াতাড়ি ভিটেমাটি ছেড়ে অজানা দেশে পাড়ি দেওয়া ততটাই দুষ্কর ছিল। তাই এখানে কেন বারংবার উদ্বাস্তুরা আসছেন সে কথা বলে কিন্তু লাভ নেই, বরং মনে রাখা দরকার যে
এটি দেশভাগের একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন, যার দায় রাজনৈতিক নেতাদের অবশ্যই নিতে হবে। দ্বিতীয়ত, স্বাধীনতার এই সন্ধি লগ্নে তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুজি বলেছিলেন, আমরা সেই সব ভাই বোনদের কথা ভাবছি যাদের একটি রাজনৈতিক সীমারেখার দ্বারা আমাদের থেকে পৃথক করে দেওয়া হয়েছে, তবে যাই ঘটুক না কেন তারা আমাদের একজন এবং ভবিষ্যতে আমাদের একজন হয়েই থাকবেন। একই সুরে সুর মিলিয়ে গান্ধীজি বললেন, যে সমস্ত শিখ ও হিন্দুরা পাকিস্তানে আছেন তারা যদি সেখানে না থাকতে চান তাহলে যে কোনো সময় যে কোনো ভাবে ভারতে চলে আসতে পারেন। তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী বল্লভভাই প্যাটেল সুরে সুর মিলিয়ে আরেকটু পরিচ্ছন্নভাবে বললেন, পূর্ববঙ্গের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু মানুষেরা আমাদের রক্ত মাংসের সমান, যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, একটা সীমারেখার ওপারে পড়েছেন বলে হঠাৎই তারা বিদেশি বলে গণ্য হতে পারেন না। অতঃপর এই ইতিহাস ও প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের বিচার করলেই এই সংশোধনীতে নিহিত একটি বিশ্বাসঘাতকতা সর্বসমক্ষে উন্মোচিত হয়ে যাবে। কি ছিল 2003 সালের সংশোধনীতে? 2003 সালের আইনে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি আবারও সংশোধন করা হলো। এখানে বলা হলো, মা এবং বাবা দুজনই ভারতের বৈধ নাগরিক না হলে কোনো শিশু ভারতে জন্মগ্রহণ করলেও সে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব পেতে পারবে না। অন্য একটি ব্যবস্থা অবশ্য এই ধারায় বলা হলো, সেটি হলো মা বাবা দুজনই ভারতীয় নাগরিক না হলেও চলবে, সেক্ষেত্রে একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, তবে বেআইনি অনুপ্রবেশকারী বলে চলবে না, তাকে বৈধ উপায়ে ভারতে আসতে হবে। প্রশ্ন, বর্তমান প্রজন্মের কোনো সন্তান সে কিভাবে প্রমাণ দেবে যে তার বাবা বা মা বৈধভাবে ও দেশ থেকে এদেশে এসেছিলেন? তাহলে তাকে সেই ছাড়পত্র অথবা সিলমোহর লাগানো কাগজ তাকে দেখাতে হয়, যেটা অসম্ভব। যদি না সে দেখাতে পারে তাহলে তার বাবা মা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবে, সেক্ষেত্রে তার সন্তান ভারতের নাগরিকত্ব কখনোই পাবেন না। এটা হচ্ছে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সার বস্তু। এবার আসি এই আইনের 2(1)(b) নম্বর ধারায় একটি সাংঘাতিক সংযোজন বা অ্যামেন্ডমেন্ট করা হলো, যা দিয়ে উদ্বাস্তুদের পুরুষানুক্রমে যুগ যুগ ধরে নাগরিকত্ব হরণ করবার একটা স্থায়ী বন্দোবস্ত করা হলো। কি ছিল এই 2(1)(b) এই ধারায়? অনুপ্রবেশকারী সংজ্ঞা দিয়ে বলা হয়েছে যে যে কোনো বিদেশি যে বা যারা পাসপোর্ট বা অনুরূপ কোনো বৈধ অনুমতি পত্র ছাড়া ভারতে এসেছেন বা ঢুকেছেন তারা প্রত্যেকেই অনুপ্রবেশকারী। ভিসার মেয়াদ পূরণের পর যদি তারা থেকে যান তারা অনুপ্রবেশকারী। সুতরাং সুধী দর্শক বা শ্রোতা বৃন্দ, সহজেই অনুমান করতে পারছেন যে এমন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হলো যে তুমি যদি সিংহের দুধ নিয়ে আসো তবে তুমি ভারতের নাগরিক, এরকম একটা অসম্ভবকে সম্ভব করার অ্যামেন্ডমেন্ট জুড়ে দেওয়া। দুটি কারণে এই ধারা সাংঘাতিক। এক, জন্মসূত্র ছাড়াও দরখাস্ত করে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পথটি এই ধারার ফলে খারিজ হয়ে গেল। দুই, অনুপ্রবেশকারী শনাক্তকরণের কোনো সময়সীমা বা কাট আউট ডেট না থাকায় 40-50 বছর আগে এসে এখানে বসবাসরত উদ্বাস্তুদের এই ধারা বেনাগরিক বলে ঘোষণা করে দেবে বা নাগরিকত্বটাকে ছিনিয়ে নেবে। যে অবস্থায় পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুরা চলে আসতে বাধ্য হয়েছিলেন সেখানে বৈধ অনুমতি পত্রের কথা বাতুলতা মাত্র, অসম্ভব একটি দলিল। তারা
একদিনে সিদ্ধান্তে রাতের অন্ধকারে প্রাণ হাতে নিয়ে কোনো রকমে নানাভাবে জলে কি রেলে কি সাঁতরে এপারে এসেছেন পেটের তাগিদে। আজকের যদি তাদেরকে 70 বছর পর কি 50 বছর পর বলা হয় যে বাপু হে তোমার পাসপোর্ট কোথায়, ভিসা কোথায়, অনুমতিপত্র কোথায়, ভাবুন কি অবস্থা হবে। লক্ষণীয় যে এই সময় কিন্তু চলে আসার কোনো সময়সীমার কথা বলা হয়নি, এত বছর পর বৈধ কাগজপত্রের কথা তুলে আনলে এসব মানুষের কোনো উপায় থাকবে না, নিজেরাই নিজেদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে দেবেন। আতঙ্কের বিষয়, ডাইনি সন্ধান করে তাদের বিতাড়নের ব্যবস্থা করা হচ্ছে, অথচ বাংলাদেশ এদের নাগরিক হিসেবে স্বীকার করে না। তাহলে না ঘরের না ঘাটের, এরা কোথায় যাবে? আরো লক্ষণীয়, এরা অনুপ্রবেশকারী বলে এদের ছেলেমেয়েরা যাদের জন্ম এদেশে হয়েছিল এবং যারা কোনো দিন পাকিস্তান বা বাংলাদেশের বর্ডার পার করে দেশটি কেমন দেখেনি, কিন্তু তারাও আজকের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। এইভাবে বিপুল জনতাকে পুরুষানুক্রমে দেশবিহীন রাখার ব্যবস্থাটি পাকাপাকি করা হলো, এদের নাম ভোটার তালিকায় উঠবে না, যদিও বা ওঠে তারপরে নাগরিকত্বের প্রশ্ন আসবে। অথবা মজার ব্যাপার হলো, এদেরকে ভোটার তালিকায় নাম সংযোজিত হওয়ার পরে এরা যখন ভোট দিল, যাকে ভোট দিল, যে চেয়ারে বা কুর্সিতে বসল, ঘুরিয়ে গিয়ে বলল তুমি কে হে, তুমি অনুপ্রবেশকারী, তোমাকে আমি পোশাকে চিনতে পারি, তুমি অনুপ্রবেশকারী, আমার দেশ থেকে বেরিয়ে যাও। কিন্তু ভোট নেওয়ার সময় কিন্তু এমন কথা ঘোষণা করা হলো না যে তোমাকে দেখে চিনতে পারছি তুমি অনুপ্রবেশকারী, সুতরাং তুমি আমাকে ভোট দিও না, তোমার ভোটে আমি জিততে চাই না, এমন কথাটি কিন্তু বলা হয়নি। ভোটে জেতার পরে বলা হলো এদের নামে ভোটার তালিকা থেকে এবার ছাঁটাইয়ের একটা পাকাপাকি বন্দোবস্ত চালু হয়ে গেল। এদের পাসপোর্ট হবে না, এদের ব্যাংক অ্যাকাউন্ট হবে না, এদের চাকরি শিক্ষাগত সমস্ত পথকে বন্ধ করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে আধার কার্ডের সঙ্গে সব কিছুকে লিঙ্ক করে দেওয়া হবে, যদি পারে তাহলে ভাতের থালাকেও লিঙ্ক করতে এরা দ্বিধাবোধ করবে না। কিন্তু সকল জুডিশিয়ারির একটি মত, আধার কার্ড কখনোই নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। এমনকি ব্যক্তিগত আক্রোশে কেউ যদি এরা বাংলাদেশি বলে থানায় অভিযোগ করে, তাদেরকে প্রথমে জেল হাজত, তারপরে কনসেন্ট্রেশন ক্যাম্প। এসব বিচার করলে বলা যায় 2003 সালের নাগরিকত্ব সংশোধন আইন অনৈতিক ছিল, রাজনৈতিকভাবে এটি একটি বিশ্বাসঘাতকতা ছিল, সামাজিকভাবে এটি ক্ষতিকারক ছিল। আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে অবশ্যই সংগতিপূর্ণ নয়। এখানে দুটি মজার কথা, এক, এই আইন যা উদ্বাস্তুদের অধিকার হরণ করছে তার প্রাথমিক লক্ষ্য হল আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদি উন্নত দেশের নাগরিক ভারতীয়দের জন্য নাগরিকত্বের দরজা খুলে দেওয়া। দুই, NDA আমলে যখন এই আইন প্রণীত হয় তখন সংসদে তৎকালীন বিরোধী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং নির্দল সদস্য জেনারেল শঙ্কর রায় চৌধুরী উদ্বাস্তু সমস্যা সমাধানের আইনকে মানবিক ধারা সংযোজনের প্রস্তাব রাখেন এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং সংসদে কথা স্বীকার করে নেন, অথচ তার কোনো প্রতিফলন আইনে দেখা গেল না। ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে আমাদের নেতারা পূর্ব প্রতিশ্রুতি ভুলে যেতে কি রকমভাবে দক্ষ এবং রাজনৈতিক পালা বদলে তারা কিভাবে ঘর বদল করতে পটু। এক্ষেত্রে তাদের প্রশ্ন এসে দাঁড়াবে, ভারতে নাগরিকত্ব কিভাবে স্থির করা হবে? একজন ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করে নাগরিকত্ব, রাষ্ট্র ও আইন দিয়ে এর সূচনা এবং এখানেই এর পরিসমাপ্তি ঘটে। এই গোটাটাই রাষ্ট্রকে ঘিরে, যার জন্য বলা হয় ফর দ্য নেশন, অফ দ্য নেশন অ্যান্ড বাই দ্য নেশন। মানুষকে কেন্দ্র করে নয়, নাগরিকত্বের ধারণা আদতে বর্জনের, এক্ষেত্রে অনাগরিকদের বর্জন করা হয়। নাগরিকত্ব স্বীকৃতির জন্য দুটি পরিচিত নীতি রয়েছে, একটি পদ্ধতি হচ্ছে নাগরিকত্বকে স্বীকৃতি দেওয়া হয় জন্মস্থান হিসেবে বা জন্মের নিরিখে,
অপরটি হচ্ছে রক্ত সম্পর্কে চিহ্নিত বা জন্মগত সূত্র। ১৯২৮ সালে মতিলাল নেহরু কমিটির সময় থেকে ভারতীয় নেতৃত্বে জন্মস্থানের স্বীকৃতির আধুনিক মনস্ক ধারার পক্ষে দাঁড়িয়েছিলেন। অপর ধারাটি খারিজ হয়ে গিয়েছিল তা ভারতীয় ভাবধারার বিরোধী বলে। নাগরিকত্ব সংবিধানের আওতাভুক্ত এবং কেবলমাত্র সংসদের এখতিয়ারের মধ্যে পড়ে। সংবিধানে নাগরিকত্বর কোনো সংজ্ঞা নেই, কিন্তু সংবিধানের ৫ থেকে ১১ নম্বর অনুচ্ছেদে কারা নাগরিকত্বের আওতায় পড়বেন তার বিভিন্ন ভাগ বর্ণিত রয়েছে। সংবিধানের অন্য সংস্থানগুলি ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর হলেও এই ধারাগুলি লাগু হয় সংবিধান গ্রহণের ক্ষণ থেকেই, অর্থাৎ ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর থেকে, ১৯৫০ সাল নয়। তবে সংবিধানের ১১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো পরিস্থিতিতেই সংসদের নাগরিকত্ব দেওয়া বা তা বর্জন করার ক্ষমতা হ্রাস হবে না, অর্থাৎ সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত যেসব সংস্থান রয়েছে প্রয়োজনে তার বিপরীতেও হাঁটতে পারে সংসদ। ১৯৫০ সালে নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর তা ৪ বার সংশোধিত হলো, যেটাই আমি আগে বলেছি, ১৯৮৬, ২০০৩, ২০০৫, ২০১৫ সালে। যাদের ক্ষেত্রে সন্দেহ রয়েছে তাদের নাগরিকত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে দেওয়া হয়েছে এই আইন মোতাবেক। তবে জন্মের নিরিখে নাগরিকত্বের যে ব্যক্ত নীতিমালা ছিল বিগত কয়েক দশকে সেটি সংকীর্ণ করে নিয়ে আসা হয়েছে বা সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। এর উপরে রয়েছে বিদেশি আইন, যার বলে কোনো ব্যক্তির উপরে নিজেকে বিদেশি নয় প্রমাণ করার একটা অতিরিক্ত দায়বদ্ধতা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। ৫ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারতে যার বাস ও ভারতে যারা জন্মেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এমনকি যাদের জন্ম ভারতে নয় কিন্তু বসবাস ভারতে এবং যাদের বাবা মায়ের মধ্যে কোনো একজন ভারতে জন্মেছেন তারাও নাগরিকত্ব পাবেন। যারা এদেশে ৫ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তারাও নাগরিকত্ব জন্য আবেদন করতে পারবেন। ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এ দেশের স্বাধীনতা যেহেতু এসেছিল দেশভাগ ও অভিবাসনের মধ্য দিয়ে, সেই জন্য ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যারা ১৯৪৯ সালের ১৯শে জুলাই এর আগে ভারতে এসেছেন তাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা কেউ যদি এদেশে জন্মে থাকেন তবে তারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন, কিন্তু ওই তারিখের পরে এদেশে প্রবেশ করলে তাদের নিজেদের নথিভুক্ত করাতে হবে। ৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এমনকি ১৯৪৭ সালে ১লা মার্চের পর যারা পাকিস্তানে চলে গিয়েছিলেন কিন্তু তারপর আবার পুনর্বাসনের সার্টিফিকেট নিয়ে ফেরত এসেছেন তারাও নাগরিক বলে গণ্য হবেন। যারা পাকিস্তানে থেকে এদেশে এসে উদ্বাস্তু বলে পরিচিত হয়েছেন তাদের প্রতি আইন বেশি সহানুভূতিশীল, তুলনায় দোলাচলে পরে পাকিস্তানে গিয়ে আটকে পড়েছিল এবং দ্রুত সেখানে এদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন, ওদের প্রতি আইনের সহানুভূতি কম। ৮ নম্বর অনুচ্ছেদে বলা হলো ভারতীয় বংশোদ্ভব কোনো ব্যক্তি যিনি ভারতের বাইরে বসবাস করেন, যার বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমা কেউ ভারতে জন্মেছেন, তিনি দূতাবাসের মাধ্যমে ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে নথিভুক্ত করতে পারবেন। ১৯৮৬ সালের সংশোধনী বা অ্যামেন্ডমেন্টে কি বলা হলো? ভারতে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্বের যে ব্যাপকতার ধারণা তা ১৯৮৬ সালে সংশোধনীতে অনেকটাই খণ্ডিত হল। এই সংশোধনীতে শর্ত আরোপ করা হয়েছিল যারা ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি বা তারপর থেকে ১৯৮৭ সালের ১লা জুলাই এর আগে জন্মিয়েছেন তারা ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন। তারা ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের পর থেকে ২০০৩ সালের ৪ঠা ডিসেম্বরের আগে জন্মিয়েছেন, আবার বলছি যারা ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের পর থেকে ২০০৩ সালের ৪ঠা ডিসেম্বরের আগে জন্মিয়েছেন তারা ভারতে জন্মালেও জন্মকালীন সময় তাদের বাবা মা
কে ভারতীয় নাগরিক হতে হবে, বাবা বা মা কে ভারতীয় নাগরিক হতে হবে। এর সঙ্গে যদি আমরা পাশাপাশি 2003 সালের সংশোধনীকে আরেকবার দেখে নিই, তৎকালীন এনডিএ সরকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা মাথায় রেখে এই আইনকে কঠোর করেছিল, যেটি আমি একটু আগেই বলে আসলাম। এখানে আইন নেই, যারা 2004 সালের 3রা ডিসেম্বর বা তারপরে জন্মিয়েছেন তাদের নাগরিকত্ব প্রাপ্তির জন্য হয় তাদের বাবা মা উভয়কে ভারতের নাগরিক হতে হবে, বা যে কোনো একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, এবং অন্যজন বেআইনি অনুপ্রবেশকারী হলে চলবে না। এই কঠোর সংশোধনগুলি আনার ফলে ক্রমশ ভারত রক্ত সম্পর্কের মাধ্যমে নাগরিকত্বের নীতি সমূহের দিকে এগোতে লাগল। এর ফলে কোনো বেআইনি অনুপ্রবেশকারী 60 বছর ধরে ভারতে বসবাস করলেও স্বাভাবিকতার সূত্রে বা নথিভুক্তির মাধ্যমে নাগরিকত্ব দাবি করতে পারবে না। এবারে আসলাম পরবর্তীকালে 2014 সালের 14ই ডিসেম্বর এর আগে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে প্রবেশকারী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ভারতে বসবাস করতে পারবেন, এটা বলা হলো নাগরিকত্ব সংশোধনী বিল, যেটা নিয়ে এত তর্ক বিতর্ক। এরা মাত্র 6 বছর ভারতে থাকলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এ ধরনের অভিবাসীদের জন্য পাসপোর্ট আইন ও বিদেশি আইনের ছাড় দেওয়া হয়েছে দুটি নোটিফিকেশনের মাধ্যমে। অসমে বেশ কিছু সংগঠন এই বিলের বিরোধিতা করেছে, কারণ এই বিলের ফলে বাংলাদেশি হিন্দু বেআইনি অনুপ্রবেশকারীরা নাগরিকত্ব পেয়ে যেতে পারেন। কিন্তু অসমের ক্ষেত্রে একটু আলাদা ব্যবস্থা করা হলো। কেমন আলাদা? বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে চলা অসম আন্দোলনে জন্ম নিয়েছিল অসম চুক্তি মাধ্যমে, যাতে স্বাক্ষর করেছিলেন আন্দোলনের নেতা এবং রাজীব গান্ধীর সরকার। সেই অনুসারে 1986 সালে নাগরিকত্ব আইনে বদল এনে অসমের নাগরিকত্বের জন্য একটি বিশেষ বিভাগ তৈরি করা হলো। নতুন 6 ধারায় বলা হলো, ভারতীয় বংশোদ্ভূত যে কেউ যিনি 1966 সালে 1 জানুয়ারি তাকে ভারতে প্রবেশ করেছেন, তারা ভারতীয় নাগরিক হিসেবে বিবেচ্য হবেন। যারা 1966 সালে 1 জানুয়ারি থেকে 1971 সালে 25 মার্চের মধ্যে ভারতে এসে সাধারণ বাসিন্দা হিসেবে রয়ে গিয়েছেন, তারা বিদেশি হিসেবে চিহ্নিত হওয়ার 10 বছর পর ভারতীয় নাগরিকত্ব পাবেন। অন্তর্বর্তী সময়ে তাদের ভোটাধিকার খর্ব করা হলো, কিন্তু তারা সাধারণ নাগরিক হিসেবে গণ্য হবেন। বিদেশি চিহ্নিত করা হবে বেআইনি অনুপ্রবেশকারীর আইনে 1983 বলে, যা কেবল অসমের ক্ষেত্রে প্রযোজ্য, সারা দেশের জন্য এক্ষেত্রে প্রযোজ্য 1946 সালে বিদেশি আইন। প্রথম আইনের সংস্কার অনুসারে বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো দুষ্কর। সর্বানন্দ সোমবারের আবেদনের ভিত্তিতে 2005 সালে সুপ্রিম কোর্ট এই আইনকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে একে খারিজ করে দিয়েছিলেন। এ মামলায় আদালত বলে 14 নম্বর অনুচ্ছেদে যে সমতার অধিকার দেওয়া হয়েছে ভৌগোলিক শ্রেণী বিন্যাসে তার পরপন্থী। এরকম আরেকটি ভিন্নতা রয়েছে, পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে নির্ধারিত তারিখ 1949 সালের 19 জুলাই হলেও নেহরু লিয়াকত চুক্তির কারণে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে তা ঠেলে দেওয়া হয়েছিল 1950 সাল পর্যন্ত। এদিকে 6A ধারা সাংবিধানিকতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে বলা যেতে পারে যে 6A ধারা যার ভিত্তিতে সাম্প্রদায়িক NRC প্রস্তুত করা হয়েছে তার সাংবিধানিকতা খতিয়ে দেখবে 5 বিচারপতি বেঞ্চ। বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বে বেঞ্চে 2017 সালের 19 এপ্রিল মামলা শুনানি হয়েছিল, কিন্তু সে বছরের আগস্টে বিচারপতি PC পন্থের অবসরের ফলে ওই বেঞ্চ অবলুপ্ত হয়ে যায়। 1970 দশকের মাঝামাঝি থেকে চট্টগ্রাম যখন জাতিসত্তা ও স্বায়ত্তশাসনের অধিকারের প্রশ্নে সংঘাতে কেন্দ্রবিন্দুতে পরিণত, 1978 সাল থেকে নাফ নদী পেরিয়ে বা বন্দরবন মায়ানমার সীমানা অতিক্রম করে
প্রথমে প্রায় 2 লক্ষ মানুষ চট্টগ্রামে আশ্রয় নেয়, সেইটিকে এখন অবধি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা 11 লক্ষেরও বেশি। মায়ানমারের উত্তর রাখাইন প্রদেশে ঠিক এই রকম ধর্ম ভাষা জাতি সত্তা রক্ষার প্রশ্নে বিপন্ন মুসলমান রোহিঙ্গারা নিরাপত্তার জন্য উদ্বাস্ত হয়ে আশ্রয় খুঁজে চলে এসেছিল। যদিও বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা দ্বন্দ্ব অনিশ্চয়তায় ভুগছে, কিন্তু এদের ক্ষেত্রে অন্তত আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে সাহায্যের খামতি নেই। হাসিনা সরকার উখিয়া ও টেকনাফ অঞ্চলে অস্থায়ী ক্যাম্পে রোহিঙ্গাদের ত্রাণ ও বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, কিন্তু অবৈধভাবে বাংলাদেশ মায়ানমার সীমান্তে লাগোয়া গ্রামে আশ্রয় নেওয়া বা জনসমাজের মূল স্রোতে মিশিয়ে যেতে আগ্রহী রোহিঙ্গাদের সংখ্যা আরো অন্তত 4 লক্ষ। যদিও চট্টগ্রামে রোহিঙ্গাদের জন্য কাজ করছে মোট 123টি দেশি বিদেশি এনজিও। অধিকাংশ রোহিঙ্গারাই আসলে ইকোনমিক মাইগ্রেন্ট বলা যেতে পারে, তাই তারা অনেক ক্ষেত্রেই বিধিনিষেধ না মেনে স্থানীয় শ্রম বাজারে অসম প্রতিযোগিতা সৃষ্টি করছে। যদিও রোহিঙ্গারা মুসলমান এবং স্থানীয় মুসলমানদের মধ্যে বৈধ রেজিস্ট্রি বিয়ে আইনগত ভাবে নিষিদ্ধ, কিন্তু নাগরিকত্ব বা অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধে পাওয়ার আশায় সাদা কাগজে বিয়ের এক নতুন পদ্ধতি সেখানে চালু হয়েছে। তাই একই ধর্মের অনুসারী হলেও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে এখন অত্যন্ত ব্যতিব্যস্ত মুসলমান বাঙালিরাই। তাদের চেয়ে বড় ভয়, তাদের সবচেয়ে বড় ভয় এভাবে কোন প্রবেশ চলতে থাকলে হয়তো বাংলাদেশে রোহিঙ্গাদের জনসংখ্যা কখনোই বাঙালির থেকে বেশি হয়ে যেতে পারে। এসব জটিল যোগ বিয়োগ গুণ ভাগ সমীকরণের হিসেব যদি পাশে সরিয়ে রাখি, ইতিহাসের অমোঘ নিয়মের দৃষ্টিতে যদি একবার আতসকাচে নিচে নিয়ে আসি, তাহলে একটা ব্যাপার অদ্ভুত লাগে। জাতীয় রাষ্ট্রের নীতির নির্দেশে বাধা নিষেধের কারণে যে অঞ্চলে এক প্রান্তীয় জনগোষ্ঠী এক সময় বাস্তুহারা হয়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, ঠিক সেই অঞ্চলে আর এক প্রান্তিক জনগোষ্ঠী ঠিক একই কারণে আশ্রয় নিয়েছে। আসলে কোনো রাষ্ট্রই সংখ্যালঘুদের নিয়ে তাদের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়। প্রতিটি দেশের সীমান্তে এপাশে এবং ওপাশে রাষ্ট্রযন্ত্রের হাতে নিপীড়িত মানুষের ছবিটা সর্বক্ষেত্রে একই রকম। আপনারা আমার নমস্কার জানবেন এবং সকলকে নিয়ে ভালো থাকবেন।